We are gentle. সাগর থেকে উপকূলের দিকে দেয়ে আসা শক্তিশালী ঘূর্ণিঝড় ফনির খবর জানতে বহু লোক একসঙ্গে ডোকার চেষ্টা করায় বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইট সাময়িক অচল হয়ে পড়েছে ইতিমধ্যে এই অধিদপ্তরের ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে এমনকি হটলাইনে ফোন করেও মানুষ জ্বরের খবর জানতে পারছেন না বৃহস্পতিবার দুপুর থেকে আবহাওয়ার অধিদপ্তরের ওয়েবসাইটে ঢোকা যাচ্ছে না পরে ফোন করে যোগাযোগ করা হলে বেলা শোয়া দুইটায় আবহাওয়া অধিদপ্তরের পরিচালক শামসুদ্দিন আহমেদ বলেন একসঙ্গে অনেক হিট হওয়ায় ওয়েবসাইট হ্যাং হয়ে গেছে তিনি বলেন ওয়েবসাইট ঠিক করতে চার ঘন্টা সময় লাগতে পারে আমাদের ইন্টারনেট সংযোগ নেই আমরা বিটিসিএল এর ইন্টারনেট ব্যবহার করি বিষয়টি বিটিএসএল কে জানানো হয়েছে শামসুদ্দিন আহমেদ আরো বলেন বৃহস্পতিবার দুপুর থেকে আবহাওয়া অধিদপ্তরের হটলাইন ওয়ান নম্বরে ফোন করেও মানুষ খবরও জানতে পারছেন না এই সেবাটি বিটিসিএল নিয়ন্ত্রণ করে এখানেও মানুষ ফোন করে সেবা পাচ্ছেন না এটা বিটিসিএল এর ইস্যু কিন্তু মানুষ মনে করে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের বিষয় তেতাল্লিশ বছর পর সবচেয়ে শক্তিশালী আঘাত বয়ে আনছে ফোনে অগ্রবর্তী অংশের প্রভাব বাংলাদেশে শুরু হতে পারে ফনি আরও ঘনীভূত ও উত্তর বা উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে আগামীকাল শুক্রবার বিকাল নাগাদ ভারতের উড়িষ্যা উপকূলে অতিক্রম করতে পারে পরবর্তীতে উড়িষ্যা পশ্চিমবঙ্গ উপকূল হয়ে শুক্রবার সন্ধ্যা নাগাদ খুলনা ও তৎ সংলগ্ন বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল এলাকায় পৌঁছাতে পারে বাংলাদেশে অতিক্রম করার সময় এটির গতি হবে ঘন্টা একশো পঞ্চাশ থেকে একশো আশি কিলোমিটার ইতিমধ্যে মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে সাত নম্বর বিপদ সংকেত চট্টগ্রাম সমুদ্র বন্দরকে ছয় নম্বর এবং কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য চার নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস আবহাওয়া অধিদপ্তরের পূর্ববাস বলা হয়েছে ফনি বৃহস্পতিবার সকাল নয়টা চট্টগ্রাম সমুদ্র বন্দরে এসে এক হাজার পঁয়ষট্টি কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করেছিল আবহাওয়া অধিদপ্তরের পরিচালক শামসুদ্দিন আহমেদ জানিয়েছেন ঘূর্ণিঝড় ফণি শুক্রবার সন্ধ্যা নাগাদ খুলনা উপকূল অতিক্রম করতে পারে সমুদ্র উপকূলে অবস্থানের কারণে ঝড় সাইক্লোন জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক দুর্যোগ নিয়মিত প্রতিত হলেও দেশের অনেকেই আবহাওয়ার অধিদপ্তরের সতর্ক সংকেত বিষয়ে পুরোপুরি সচেতন নয় যে কারণে সাত নম্বর সতর্ক সংকেত দেওয়ার পরও ট্রলার নিয়ে গভীর সমুদ্রে যেতে দেখা যায় জেলেদের ঘূর্ণিঝড়ে আশ্রয় কেন্দ্রে যেতে চান অনেক পরিবার ঘূর্ণিঝড়ের আগে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে দেওয়া সতর্ক সংকেতগুলোর বিষয়ে বিস্তারিত দেওয়া হলো জ্বরের সময় আবহাওয়া অধিদপ্তরের দেওয়া সমুদ্রের ক্ষেত্রে এগারো এবং নদী বন্দরের ক্ষেত্রে চারটি সংকেত নির্ধারিত আছে এই সংকেতগুলো সমুদ্র বন্দর ও নদী বন্দরের ক্ষেত্রে বিভিন্ন বার্তা বহন করে সমুদ্র বন্দরের জন্য এগারোটি সংকেত হলো এক নং দূরবর্তী সতর্ক সংকেত এর অর্থ হল জাহাজ ছেড়ে যাওয়ার পর দুর্যোগপূর্ণ আবহাওয়ার সম্মুখীন হতে পারে দূরবর্তী এলাকায় জড়ো হাওয়ার অঞ্চল রয়েছে যেখানে বাতাসের গতিবেগ ঘন্টা একষট্টি কিলোমিটার সে জড়ো হাওয়া সামুদ্রিক জ্বরে পরিণত হতে পারে দুই নং দূরবর্তী হুশিয়ারি সংকেত গভীর সাগরে একটি জ্বর সৃষ্টি হয়েছে এ জ্বরে বাতাসের এক একটানা টানা গতিবেগ ঘন্টায় বাষট্টি থেকে অষ্টাশি কিলোমিটার তবে সমুদ্র বন্দর ও উপকূলীয় অঞ্চল এখনই জ্বরে কবলিত হবে না তবে বন্দর ত্যাগকারী জাহাজ পথের বিপদ পড়তে পারে তিন নং স্থানীয় সতর্ক সংকেত বন্দরে জ্বরও হাওয়া বয়ে যেতে পারে এবং একটানা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার গতিবেগে ঘূর্ণি বাতাস বইতে পারে সে কারণে বন্দর ও বন্দরে নোংর ফেলা জাহাজগুলো দুর্যোগে পড়ার আশঙ্কা রয়েছে চার নং স্থানীয় হুঁশিয়ারির সংকেত বন্দর ঘূর্ণি জ্বর কবলিত বাতাসের সম্ভাব্য গতিবেগে ঘন্টায় একান্ন থেকে একষট্টি কিলোমিটার তবে ঘূর্ণিঝড় চূড়ান্ত প্রস্তুতি নেওয়ার মতো বিপজ্জনক পরিস্থিতি এখনো হয়নি বিপদ বন্দর ছোট বা ধরনের এক কবলে সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় থেকে অষ্টআশি কিলোমিটার জ্বরটি বন্দরকে বাম দিকে উপকূল অতিক্রম করতে পারে ছয় নং বিপদ সংকেত বন্দর ছোট বা মাঝারি তীব্রতার জঞ্জাবহুল এক সামুদ্রিক জ্বরের কবলে নিপতিত জ্বরে বাতাসের সর্বোচ্চ এক টানা গতিবেগ ঘন্টায় বাষট্টি থেকে অষ্টআশি কিলোমিটার জ্বরটি বন্দরকে ডান দিকে রেখে উপকূলে

সংকেত বন্দর প্রচন্ড বা সর্বোচ্চ তীব্রতার জঞ্জা বিক্ষুব্ধ ঘূর্ণিঝড়ের কবলে পড়তে পারে জড় বাতাসের একটানা গতিবেগ ঘন্টায় উনানব্বই কিলোমিটার বা তার চেয়ে বেশি হতে পারে এ বেলায় প্রচণ্ড জ্বরটি বন্দরকে ডান দিকে রেখে উপকূল অতিক্রম করবে দশ নম্বর মহাবিপদ সংকেত বন্দর প্রচন্ড বা সর্বোচ্চ তীব্রতার জঞ্জাবহুল ঘূর্ণিঝড়ের কবলে পড়তে পারে জড় বাতাসের একটানা গতিবেগ ঘন্টায় উনানব্বই কিলোমিটার বা তার চেয়েও বেশি হতে পারে প্রচন্ড জ্বরটি বন্দরের উপর বা নিকট দিয়ে উপকূল অতিক্রম করবে এগারো নং যোগাযোগ বিচ্ছিন্ন সংকেত আবহাওয়া বিপদ সংকেত প্রদানকারী কেন্দ্রের সঙ্গে সব যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং স্থানীয় কর্মকর্তা আবহাওয়া অত্যন্ত দুর্যোগপূর্ণ বলে মনে করেন নদী বন্দরের জন্য চারটি সংকেত হলো এক নং নো সতর্কতার সংকেত বন্দর এলাকার ক্ষণস্থায়ী ঝড়ো আবহাওয়ার কবলে পড়তে পারে ঘন্টায় সর্বোচ্চ ষাট কিলোমিটার গতি বেগের কালবৈশাখী ক্ষেত্র এই সংকেত প্রদর্শিত হয় দুই নং নো হুঁশিয়ারি সংকেত বন্দর এলাকা নিম্নচাপের সমতুল্য তীব্রতার একটি ঝড় যার গতিবেগ ঘন্টায় একষট্টি কিলোমিটারের বেশি নয় কালবৈশাখী জ্বরের বেলায় বাতাস গতিবেগ ঘন্টায় একষট্টি কিলোমিটার বা তার উঠতে নৌযান এদের যে কোনোটির কবলে পতিত হওয়ার সম্ভাবনা রয়েছে পঁয়ষট্টি ফুটের কম দীর্ঘ বিশিষ্ট নৌযানকে দ্রুত নিরাপদ আশ্রয় যেতে হবে তিন নং নৌ বিপদ সংকেত বন্দর এলাকা জ্বরে কবলিত ঘন্টায় সর্বোচ্চ এক টানা থেকে কিলোমিটার পর্যন্ত সামুদ্রিক জ্বর নৌযানকে অবিলম্বে নিরাপদ আশ্রয় গ্রহণ করতে হবে চার নং নৌ মহাপিপদ বন্দর এলাকায় একটি প্রচণ্ড বা সর্বোচ্চ তীব্রতার সামুদ্রিক জ্বরে কবলিত এর জ্বর সহসাই বন্দর এলাকায় আঘাত হানবে জ্বরে বাতাসের সর্বোচ্চ এক টানা গতিবেগ ঘন্টায় উনানব্বই কিলোমিটার বা তার উর্ধ্বে সব প্রকার নৌযানকে নিরাপদ আশ্রয়ে থাকতে হবে সাধারণত সমুদ্রের উষ্ণ পানির কারণে উত্তপ্ত হয়ে সৃষ্টি হয় এসব জ্বর অপেক্ষাকৃত উষ্ণ বাতাস হালকা হয়ে উপরে উঠে যায় বিপরীতে ঠান্ডা বাতাস নিচে নেমে আসে এতে বায়ুমন্ডলের নিচের অংশে বায়ুর চাপ কমে যায় তখন আশেপাশের তারতম্য করতে আশেপাশের এলাকা থেকে প্রবল বেগে বাতাস ছুটে আসে এভাবেই তৈরি হয় জ্বর ঘণির সৃষ্টির জন্য সমুদ্রের পানির তাপমাত্রা কমপক্ষে ছাব্বিশ থেকে সাতাইশ ডিগ্রি সেলসিয়াস থাকা আবশ্যক একটি নির্দিষ্ট গভীরতা পর্যন্ত এই তাপমাত্রা থাকতে হয় জন্য সাধারণত কর্কট ও মকর ক্রান্তি রেখা কাছাকাছি সমুদ্রগুলোতে গ্রীষ্মকাল বা গ্রীষ্মের শেষে ঘূর্ণিঝড় সৃষ্টি হয় নিরক্ষীয় অঞ্চলে গ্রীষ্মকালে পৃথিবী পৃষ্ঠ উত্তপ্ত হয়ে গেলে উষ্ণ ও আর্দ্র বায়ু হালকা হয়ে ওপরে উঠে যায় এ শূন্যস্থান পূরণের জন্য মেরু অঞ্চল থেকে শীতল বায়ু উত্তর গোলার্ধে দক্ষিণে নিরক্ষ রেখার দিকে এবং দক্ষিণ গোলার্ধে উত্তর দিকে প্রবাহিত হয় কিন্তু পৃথিবীর ঘূর্ণের প্রভাবে সৃষ্ট গরিলস্থির শক্তির কারণে এ বায়ু সোজাসুজি প্রবাহিত না হয়ে উত্তর গোলার্ধের ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে যায় এই জন্য আমরা দেখি উত্তর গোলার্ধে সৃষ্টি ঘূর্ণিঝড় ঘড়ির কাটার বিপরীত দিকে এবং দক্ষিণ গোলার্ধে ঘড়ির কাটার দিকে করতে থাকে নিরক্ষ রেখার উপর এর শক্তির প্রভাব শূন্য কাজেই এই অঞ্চলের তাপমাত্রা ঘূর্ণিঝড় সৃষ্টির অনুকূলে থাকলেও করিওলিস শক্তি ন্যূনতম থাকায় রেখার শূন্য ডিগ্রি থেকে পাঁচ ডিগ্রির মধ্যে কোনো ঘূর্ণিঝড় হতে দেখা যায় না সাধারণত নিরক্ষ রেখার দশ ডিগ্রি থেকে তিরিশ ডিগ্রির মধ্যে ঘূর্ণিঝড় সৃষ্টি হয়